সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা এই সপ্তাহের যে কর্মক্ষেত্র জীবিকা সংক্রান্ত পত্রিকা রয়েছে প্রকাশিত হয়েছে এই সপ্তাহে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটিও সিলেক্ট করে নিন, যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখুন, 8 জুলাই বুধবারের কর্মক্ষেত্র নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা NCERT-তে 266 অধ্যাপক ও লাইব্রেরিয়ান, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লাইব্রেরিয়ান ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে 266 জনকে নেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT। নিয়োগ করা হবে কাউন্সিলে দিল্লি, শিলং, মাইসোর, ভুবনেশ্বর, ভোপাল এবং আজমের কেন্দ্রে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 171/2020। এখানে শূন্য পদে বিবরণ দেওয়া রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত জানতে হলে আপনারা তৃতীয় পাতায়, এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে সব কিছু, তৃতীয় পাতায় দেখে নিন। আপনাদেরকে আরও আমি জানিয়ে রাখি, এই কর্মক্ষেত্রের PDF লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডেসক্রিপশন বক্সে PDF লিংকে ক্লিক করে ডাউনলোড করে কর্মক্ষেত্রটি দেখে নিতে পারেন। এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই কর্মক্ষেত্রে এই সপ্তাহে জীবিকা সংবাদগুলি জানতে পারে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোপাল এইমসে 155 অধ্যাপক, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদে 155 জনকে নেবে ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এইমসের শাখা। এখানে একটি ভোপাল এইমসে 155 জন অধ্যাপককে এখানে নেওয়া হবে বলা হচ্ছে। দরখাস্তের শেষ তারিখ 18 আগস্ট। আর এই সংক্রান্ত জানতে হলে আপনাদের www.aims.bhopal.edu.in এই ওয়েবসাইটে গিয়ে জানতে হবে। এই সপ্তাহে সবচাইতে বড় খবর যেটি হচ্ছে সেটি দেখুন, গ্রামীণ ব্যাংকে 9698 অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট, এটি হচ্ছে এই সপ্তাহের সবচেয়ে বড় খবর। বলা হচ্ছে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ হতে পারে, অনলাইন দরখাস্ত করা যাবে 21 জুলাই অবধি, মোট পদ হচ্ছে 9698, একটা বিশাল সংখ্যক পদ। দেখুন, দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে 9698 জন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস নিয়োগের যোগ্যতা নির্ণায়ক অনলাইন পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে। পরীক্ষাটি নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যাকে আমরা বলি IBPAS। এই পরীক্ষায় সফল হলে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 43টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে, গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যোগ্যতা নির্ণায়ক IBPAS-এর এই পরীক্ষার নাম কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, 2 অ্যান্ড 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাঙ্কস। এইটা হচ্ছে এই পদের মানে নির্ণায়ক যে পরীক্ষা তার নাম। আচ্ছা, পরীক্ষা সফলরা স্কোর কার্ড পাবেন, এই স্কোর কার্ড বৈধ থাকবে ইস্যু হওয়ার তারিখ থেকে তারপরে 3-এর পাতায়। এই সংক্রান্ত জানতে আপনারা বিস্তারিত জানতে হলে 3-এর পাতায় যান এবং সেখানে আপনারা দেখে নিন। তারপরে দেখুন, লেখা রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস, 78 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া পূর্বাঞ্চলীয় রিজন 2। 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গ এবং সিকিমে, প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নাম্বার, এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখা অনুসারে আসন সংখ্যার বিন্যাস, এখানে আসন সংখ্যার বিন্যাস দেওয়া রয়েছে, ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট 20টি, ডিপ্লোমা 20টি,
আইটিআই 15টি, সিভিল গ্র্যাজুয়েট 5টি, ডিপ্লোমা 10টি, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন গ্র্যাজুয়েট 3টি, হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ 3টি, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট 2টি এই পদে জন্য অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন, গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। 24/6/2020 তারিখ অনুসারে 2 বছর আগে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে প্রার্থীকে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট পোর্টালে, রেজিস্ট্রেশন করতে হবে ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে ওয়েবসাইট এক ধরনের দেওয়া রয়েছে http://portal.mhrdamats.gov.in। আইটিআই এর ক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে। এরপর বিস্তারিত জানতে হলে আপনারা 5-এর পাতায় গিয়ে দেখে নিন। তারপরে চলে আসুন লোকসভা সচিবালয়ের অনুবাদক। বলা হচ্ছে ট্রান্সলেটর পদে 47 জনকে নেবে লোকসভার সেক্রেটেরিয়েট, প্রার্থী বাছাই করবে সচিবালয়ের রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর 1/2020। শূন্য পদে বিন্যাস হচ্ছে সাধারণদের জন্য 13টি, তফসিলি জাতির জন্য 3টি, তফসিলি উপজাতির জন্য 5টি, ওবিসির জন্য 17টি, আর্থিকভাবে অনগ্রসরের জন্য 9টি, এর মধ্যে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে। আরও বিস্তারিত দেওয়া রয়েছে এখানে, আমরা দেখে নিই বয়স হতে হবে 27/7/2020 তারিখে 27 বছরের মধ্যে। অভিজ্ঞ প্রার্থীরা 2 বছরের বয়সে ছাড় পাবেন। তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন। বেতন হবে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। আচ্ছা, এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে, দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে, কি www.loksabha.nic.in, ঠিক আছে, এবং সেই পূরণ করে দরখাস্ত ইমেলে পাঠাতে হবে। দরখাস্তের সময় কী কী দিতে হবে? বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্রের সব প্রত্যয়িত নকল সেলফ অ্যাটেস্টেড দিতে হবে স্ক্যান করে, কাস্ট ও এবং ওবিসি সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল সেলফ অ্যাটেস্টেড করে কাস্ট বা ওবিসি সার্টিফিকেট দিতে হবে যেটা থাকবে আপনার, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, যদি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী হয় তার জন্য যথাযথ সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট বা যথাযথ সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, সমস্ত কিছু দিতে হবে 27 জুলাইয়ের মধ্যে মেল করতে হবে। যে ইমেল আইডি দেয় সেটি দেখুন recruitment-lss@sanshad.nic.in। এবং আপনারা যদি খুঁটিনাটি জানতে চান তাহলে ওপরে যে ওয়েবসাইট দেওয়া আছে loksabha.nic.in সেখানে গিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এখানে বলা হচ্ছে বিআর সিং হাসপাতালে ডাক্তার, 6 জন ডাক্তারকে নেবে শিয়ালদহ বিআর সিং হাসপাতাল। 1 বছরের চুক্তিতে নিয়োগ হবে, প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে, ইন্টারভিউ হবে 23 জুলাই। নিয়োগ হবে যেসব বিভাগ, কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার, ঠিক আছে। আর এখানে কার্ডিওলজি বিভাগে শূন্যপদ 2টি এবং অন্যান্য বিভাগে শূন্যপদে 1টি করে। এখানে শিক্ষাগত যোগ্যতা MBBS আছে, MD, DNB, এমস ইউরোলজির ক্ষেত্রে যার যেরকম ডিগ্রি সেরকম আছে। বিস্তারিত জানতে হলে আপনারা এটা ভালো করে দেখে নেবেন। আমরা পরের বিজ্ঞপ্তিতে চলে যাই, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অফিসার সহ বিভিন্ন পদে 29 জনকে নেবে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2020/4। শূন্য পদে বিন্যাসটা একবার আপনারা দেখে নিন, সায়েন্টিফিক অফিসার ডি 1টি, সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডি 1টি, সাধারণ, এইরকমভাবে পুরো এই যে 29 জনকে নেওয়া হবে সেই পদের বিন্যাসটি দেওয়া রয়েছে এখানে দেখে নেবেন আপনারা। অনলাইনে দরখাস্ত করতে হবে এবং সেটা করতে হবে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি হলো http://www.tifrres.in। দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 19 জুলাই। এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিন কি ডিটেলস, আর কিছু যদি জানতে চান। এছাড়া আপনারা দেখে নিন আপনাদের
এছাড়া বলা হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের দক্ষ খেলোয়াড়, 51 জন দক্ষ খেলোয়াড় নেবে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, যাকে আমরা বলি ITBP। নিয়োগ হবে কনস্টেবল জেনারেল ডিউটি গ্রুপ সি পদে, নিয়োগ হবে এই সব ক্রীড়াক্ষেত্রে থেকে বক্সিং পুরুষ ও মহিলা হতে পারে, রেসলিং মহিলা, কবাডি পুরুষ, তীরন্দাজি পুরুষ ও মহিলা, ভলিবল পুরুষ, স্পোর্টস শুটিং পুরুষ ও মহিলা এবং আইস হকি পুরুষ। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.recruitment.itbpolice.nic.in। দরখাস্ত করা যাবে 13 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত, ঠিক আছে। দরখাস্ত শুরু হবে 13 জুলাই থেকে আর দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট। ফি বাবদ দিতে হবে সাধারণ OBC প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, মহিলা ও তফসিলিদের কোনো ফি লাগবে না। আবেদনের যোগ্যতা ও পদ্ধতি সহ বিশদ তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্যের জন্য আপনারা এই যে ওয়েবসাইটটি বলা হলো এই ওয়েবসাইটটি আপনারা নজর রাখুন। দূরদর্শন নিউজে কন্টেন্ট এক্সিকিউটিভ, কী বলা হচ্ছে না কন্টেন্ট এক্সিকিউটিভ পদে 7 জনকে নেবে নয়াদিল্লি দূরদর্শন নিউজ। নিয়োগ হবে চুক্তিভিত্তিতে, নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 80। শিক্ষাগত যোগ্যতা জার্নালিজমে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা, সঙ্গে সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ইংরেজি ও হিন্দিতে দক্ষ থাকা চাই। এইটা আপনারা যারা আগ্রহী তারা এই সংবাদটি দেখে নেবেন। এবার আমরা চলে আসি কল্যাণী এমসের সিনিয়র রেসিডেন্ট ও টিউটর। সিনিয়র রেসিডেন্ট ও টিউটর পদে 14 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কল্যাণী ব্রাঞ্চে। চুক্তিতে নিয়োগ হবে কল্যাণীতে, চুক্তির মেয়াদ সিনিয়র রেসিডেন্ট পদের ক্ষেত্রে 3 বছর এবং টিউটর পদের ক্ষেত্রে 1 বছর। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 80। বিশদে জানতে হলে এই যে ওয়েবসাইট www.aimsbhubaneswar.nic.in, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন। তাছাড়া দেখুন ভারতীয় ডাক বিভাগে ইন্টার্নশিপ, স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতায় কিছু ইন্টার্ন নেবে ভারতীয় ডাক বিভাগ। ইন্টার্নশিপের মেয়াদ 2 মাস, ইন্টার্নশিপ শুরু হবে 1 আগস্ট থেকে, সম্ভাব্য এটা ডেট ধরা হয়েছে। কলকাতায় প্রশিক্ষণ দেওয়া হবে মার্কেটিং, পার্সেল অ্যান্ড লজিস্টিক্স, ই কমার্স, রিটেল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে। আবেদনের যোগ্যতা হচ্ছে যারা আবেদন করবেন তাদের যোগ্যতা যেটি প্রয়োজন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পাস, ছাত্রছাত্রী আবেদন করতে পারেন। ইন্টার্নশিপ চলাকালীন স্টাইপেন্ড হিসেবে মাসে 10,000 টাকা পাওয়া যাবে। আর এই সংক্রান্ত বিশদে জানতে হলে ওয়েবসাইট হচ্ছে https://www.westbengalpost.gov.in, এখানে আপনারা লগ ইন করে দেখুন। প্রয়োজনীয় নথিসহ পূরণ করা আবেদনপত্র 15 জুলাইয়ের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল ব্র্যাকেটের মধ্যে BD অ্যান্ড ফিলাটলি ও দ্য CPMG যোগাযোগ ভবন কলকাতা 712, অথবা প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনপত্রের স্ক্যান কপি 15 জুলাইয়ের মধ্যে যে ইমেল আইডিতে আপনাদেরকে ইমেল করতে হবে সেটি হচ্ছে intern.dopwbc@gmail.com, ঠিক আছে। এছাড়া আপনারা দেখুন এখানে বলা হচ্ছে সরকারি গবেষণা সংস্থায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 23 জনকে নেবে ধানবাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ। এটি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। নিয়োগ করা হবে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখায়। এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর 80। ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস সাধারণ 11টি আর অন্যান্য ক্যাটাগরির আরও সব রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে BSc পাস, সঙ্গে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণীতে ডিপ্লোমা পাস, ল্যাটারাল এন্ট্রিতে ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 25/7/2020 তারিখে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতন হচ্ছে 35,400 টাকা। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়নে, দরখাস্ত বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে www.cimfr.nic.in। এখানে ফি বাবদ দিতে হবে অনলাইনে 100 টাকা, মহিলা ও তফসিলি প্রার্থীদের এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না। ফি দিয়ে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জুলাই। বিস্তারিত জানতে আপনারা এখানে দেখে নেবেন সংবাদটি। এরপরে আমরা অন্য একটু সংবাদের দিকে যাই।
এবার দেখুন একটি ভর্তি সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1380 আসনে আইনে স্নাতক কোর্সে ভর্তি, 5 বছরের মেয়াদের BA LLB কোর্সে ভর্তি নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পড়ানো হবে রাজ্যের 11টি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান অনুসারে আসন সংখ্যা আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় হাজরা ক্যাম্পাস 120টি, এরকমভাবে প্রতিষ্ঠান অনুযায়ী আসন সংখ্যা দেওয়া রয়েছে, মোট অন্তত 45% তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য 2018 সালের আগে, তফসিলিদের ক্ষেত্রে 2016 সাল এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করবেন না, এর আগে হয়ে থাকলে আবেদন করা যাবে না। তো এই সংক্রান্ত একটি আবেদন রয়েছে, এই আবেদনের ক্ষেত্রে এই আইন বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আওতায় আইনে ভর্তি হতে চাইলে 31 জুলাই হচ্ছে শেষ তারিখ। আপনার বিশদ জানতে হলে এই খবরটির দিকে নজর রাখুন, এবং এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে www.calunivac.in, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন এবং এই সংক্রান্ত বিস্তারিত খবর আপনারা জেনে যাবেন। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কর্মক্ষেত্রে মূল মূল যে জীবিকা সংক্রান্ত এবং কিছু পেশা সংক্রান্ত সংবাদ। আশা করি আপনারা এটা দেখে যথেষ্ট উপকৃত হয়েছেন, আপনারা ভিডিওটি শেষ অবধি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।